দীর্ঘ 88 বছর পর প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কিউবা সফরে গেলেন ওবামা। ইরানের নাগরিকদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে যুক্তরাজ্য আগ্রহী বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইইউ তুরস্ক চুক্তি নিয়ে গ্রিসের সঙ্গে আলোচনা করবে আঙ্কারা। সহিংসতার দায় পুলিশ ও রিটার্নিং কর্মকর্তাদের নিতে হবে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে লিভারপুলের হার। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি আবু নোমান। এবারে বিস্তারিত শুরুতে থাকছে মিলেনিয়াম আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘ 88 বছর পর প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কিউবা সফরে গেলেন ওবামা। হাভানায় মার্কিন প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেস। এ সফরকে ঐতিহাসিক উল্লেখ করে তা দুই দেশের মানুষের মেলবন্ধন তৈরির অনন্য সুযোগ তৈরি করবে বলে মন্তব্য করেছেন ওবামা। মার্কিন প্রেসিডেন্টের এ সফরে কিউবার উপর থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞা উঠে যাবে বলে আশা করেন কিউবার ঊর্ধ্বতন কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে মাত্র 145 কিলোমিটার দক্ষিণে স্থানীয় সময় রোববার বিকেল 4:20 ওবামাকে বহনকারী বিমানটি হাভানার হোসে মার্তি আন্তর্জাতিক বিমানবন্দর স্পর্শ করে। ওবামাকে স্বাগত জানাতে বিমানবন্দরে আসেননি কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ট্রো, তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেস। হাভানায় পৌঁছার ঘণ্টা দুয়েক পর মার্কিন দূতাবাসে যান ওবামা। সেখানে কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে নিজের এ সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন তিনি। প্রেসিডেন্ট ওবামা বলেন, 1928 সালে প্রেসিডেন্ট কুলিজ জাহাজে করে 3 দিনের কিউবা এসেছিলেন আর আমি মাত্র 3 ঘন্টায় পৌঁছালাম। এ এক ঐতিহাসিক মুহূর্ত, এটি দু দেশের মানুষের মেলবন্ধন তৈরির সুযোগ। পরে কিউবার পুরনো শহর হাভানা ভিয়ায় যান ওবামা। স্ত্রী মিশেল ও দুই কন্যা মালিয়া ও সাশাকে নিয়ে শহরটির ঐতিহাসিক কিছু স্থাপনা ঘুরে দেখেন তিনি। ওবামার তিন দিনের এ সফর উপলক্ষে হাভানা জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ দেশটির সাধারণ মানুষের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। ইরানের নাগরিকদের পার্সি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে যুক্তরাজ্যে আগ্রহী বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইরানের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারা। ইরানের উপর যুক্তরাজ্যের অবরোধ আরোপের নিন্দা জানিয়ে 2011 সালে তেহরানে যুক্তরাজ্যের দূতাবাসের সামনে 100 শিক্ষার্থীর বিক্ষোভের পর দেশটিতে দূতাবাস বন্ধ করে দেয় যুক্তরাজ্য। পরবর্তীতে 2015 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের উপস্থিতিতে পুনরায় তেহরানে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ব্রিটিশ দূতাবাস। শরণার্থী সংকট নিরসনে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের চুক্তি কিভাবে এবং কোন প্রক্রিয়া কার্যকর করা হবে তা নিয়ে শিগগিরই গ্রিসের সঙ্গে আলোচনা বসতে যাচ্ছে আঙ্কারা। চুক্তি অনুযায়ী গ্রিস থেকে সিরীয় শরণার্থী ফিরিয়ে আনার বিপরীতে তুরস্কে অবস্থানরত সমান সংখ্যক সিরীয়কে ইউরোপে পুনর্বাসন করা হবে। তবে এ প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রিসের যথেষ্ট জনবল নেই বলে দাবি করা হয়েছে। তবে আগামী 4 এপ্রিলের আগে গ্রিসে অবস্থানরত এসব শরণার্থীকে তুরস্কে ফিরিয়ে নেয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে তুর্কি সরকার। এদিকে এই চুক্তি স্বাক্ষরের পর গত 2 দিনে সাগর পাড়ি দিয়ে অন্তত 875 জন শরণার্থী গ্রিসের লেসবোস দ্বীপে পৌঁছেছে। এসব শরণার্থীকে দেশটির দ্রুত দেশটির মূল ভূখণ্ডে নিয়ে গিয়ে অস্থায়ী ক্যাম্পাসে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্নীতি দমন ও নির্মাণ শিল্প বিষয়ে অস্ট্রেলিয়ার সিনেট আইন পাশে ব্যর্থ হলে দেশটিতে আগাম নির্বাচন হতে পারে বলে জানিয়েছে বিবিসি। অস্ট্রেলিয়ার নির্মাণ শিল্প পুনঃপ্রতিষ্ঠায় 5 বার একটি বিল সিনেটে উত্থাপন করা হয়। বিলটি পাশ না হওয়ায় গভর্নর জেনারেলকে আগামী 19 এপ্রিল আবারও আলোচনার জন্য সিনেটের দুই কক্ষে অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নোভাল। এবারও বিলটি পাশ না হলে মন্ত্রিসভা ভেঙে যেতে পারে। অস্ট্রেলিয়ার সংবিধান অনুযায়ী পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষ কোনো বিলের বিষয়ে সিদ্ধান্ত না পৌঁছাতে পারলে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করতে হয়। এবারও বিলটি সিনেটে আটকে গেলে আগামী 3 জুলাই দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিরীয় শান্তি আলোচনার পরবর্তী দফা পার্লামেন্ট নির্বাচনের কারণে পিছিয়ে গেলে তা কোনোভাবে মেনে নেবে না বলে জানিয়েছে সিরীয় বিরোধী দল এইচএনসি। আগামী 13 এপ্রিল সিরিয়া পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। সিরীয় বাহিনী লাতাকিয়ার বেশিরভাগ পুনর্দখলে নিয়েছে। এদিকে সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহার পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক পরিষদের প্রধান কামাল খারাজি। সিরিয়ার রাক্কায় রুশ বাহিনীর বিমান হামলা পরবর্তী অবস্থার ভিডিও ফুটেজ ইন্টারনেটে প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায় এ হামলায় ভয়াবহতার মাত্রা ছিল কতখানি। সিরিয়ায় আইএস বিরোধী অভিযানের অংশ হিসেবে রুশ বাহিনী এ হামলা চালালেও যুক্তরাষ্ট্রভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি এতে 5 আইএস সদস্য ছাড়াও নিহত হয় 39 জন বেসামরিক নাগরিক। এর মধ্যে সিরীয় বাহিনী লাতাকিয়া প্রদেশের বেশিরভাগ এলাকা পুনর্দখল করেছে বলে খবর জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। সিরীয় সেনাবাহিনীর দাবি তাদের এ সাফল্য পালামির পুনর্দখলের দিকে এগিয়ে যাওয়ার প্রমাণ। সিরিয়ায় যুদ্ধ বন্ধ করে শান্তি আনার তৎপরতা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। জাতিসংঘের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় সিরীয় শান্তি আলোচনা শুরু হয় 14 মার্চ। ফ্রান্স থেকে সিরিয়া এবং ইরাকে গিয়ে অন্তত 600 ব্যক্তি আইএসে যোগ দিয়েছে বলে জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস। এছাড়াও আরও 800 জন আইএস সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীতে যোগ দিতে ইচ্ছুক বলে জানিয়েছে বার্তা সংস্থা। ভলস আরও জানান এদের মধ্যে অন্তত 18 জন অপ্রাপ্তবয়স্ক এবং 209 জন নারী। এছাড়াও এদের মধ্যে সিরিয়া এবং ইরাক যুদ্ধে নিহত হয়েছে অন্তত 170 জন এবং ফ্রান্সে ফিরে এসেছেন আরও প্রায় 300। বর্তমানে এদের সবাই নজরদারিতে রয়েছে বলে জানান ফরাসি প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। প্রচারণার জন্য রাজনৈতিক দলগুলো বেছে নিয়েছে ছুটির দিনগুলোতে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে সমর্থন আদায় দিনভর রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা। ছুটির দিন সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা অলিগলি জমে ওঠে নির্বাচনী স্লোগানে। কলকাতার অদূরে হাওড়া জেলায় তৃণমূলের সমর্থন আদায়ে ব্যস্ত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন হাওড়ার 2 সেলিব্রিটি প্রার্থী ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা ও বৈশালী ডালমিয়াকে সঙ্গে নিয়ে মাঠে নামেন তিনি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বসন্ত উৎসবকে বেছে নিয়েছেন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। একই দিনে সমর্থকদের নিয়ে মোটর শোভাযাত্রা করেছেন সরকারের 2 প্রভাবশালী মন্ত্রী ও প্রার্থী রাজীব ব্যানার্জি ও অরূপ বিশ্বাস। আবারও তৃণমূলকে জয়ী করতে সমর্থন চেয়েছেন প্রার্থীদের। তবে এ প্রচারণা চলাকালেই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের 19 জেলায় আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। ক্যামেরন সরকার সমাজে বৈষম্য তৈরি করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সদ্য পদত্যাগ করা ভাতা কল্যাণ বিষয়ক মন্ত্রী ডানকান স্মিথ। পদত্যাগের পর প্রথমবারের মতো রোববার বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। স্মিথ বলেন কোনো ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেননি, বরং বাজেটের ব্যয় সংকোচনের জন্য প্রতিবন্ধীদের তহবিল কমানোর জন্য তার উপর চাপ প্রয়োগ করার কারণে তিনি পদত্যাগ করেন। স্মিথের আকস্মিক পদত্যাগে বিস্ময় প্রকাশ করেছেন ক্যামেরন। ক্যামেরন বলেন তার সরকার সমাজের প্রত্যেক নাগরিককে সাহায্য করতে দৃঢ়প্রতিজ্ঞ। বাজেট ব্যয় সংকোচনের জন্য প্রতিবন্ধীদের কল্যাণ তহবিলের কাটছাটকে অবৈধ উল্লেখ করে গত শুক্রবার পদত্যাগ করেন ডানকান স্মিথ। দর্শক, মিলেনিয়াম সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি। তুরস্ক কখনোই সন্ত্রাসীদের কাছে মাথা নত করবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি শপিং মলে আত্মঘাতী বোমা হামলার ঘটনার একদিন পর এ মন্তব্য করেন তিনি। এ সময় তুরস্কের মাটিকে কোনোভাবে জঙ্গিবাদী কর্মকাণ্ডের কাজে ব্যবহৃত হতে দেওয়া হবে না বলেও এ সময় জানান তিনি। একই সঙ্গে যারাই এসব হামলার সঙ্গে জড়িত তাদেরকে যে কোনো মূল্যে শাস্তির আওতায় আনা হবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেন এরদোয়ান। ইস্তাম্বুলের ওই হামলায় নিহত হন 3 ইসরায়েলি ও 1 ভারতীয় সহ অন্তত 5 জন। এছাড়াও এ ঘটনায় আহত হন আরও অন্তত 20 জন। আইএস সমর্থিত এক কুর্দি সদস্য ওই হামলার দায় স্বীকার করেছে বলে জানায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এফকান আলা। স্পেনের উত্তরাঞ্চলীয় কাতালোনিয়ার ভ্যালেন্সিয়া শহরে অদূরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত 13 জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত 8 জন। পুলিশ জানায় 61 জন যাত্রী নিয়ে একটি বাস টার্গোনাস মহাসড়ক দিয়ে যাওয়ার সময় অপর দিক থেকে আসা অপর একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন 13 যাত্রী। দুর্ঘটনায় আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আহতদের মধ্যে কয়েকজন অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা না গেলেও চালকদের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দর্শক, এবার মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। প্রশাসনের উপর পুরোপুরি কর্তৃত্ব না থাকায় নির্বাচনগুলোতে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার গাজী রকিবউদ্দিন আহমদ। রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। নির্বাচনের সহিংসতা আমাদের এবং প্রতিবেশী দেশে এই অঞ্চলে একটু বেশি, ডেভেলপ কান্ট্রিগুলোর চাইতে, সেটাকে আমরা কমিয়ে আনতে পারছি না। এটা চরিত্রগত বিষয়, এটা করতে টাইম লাগবে। এই সমস্ত নির্বাচনে বেশিরভাগই কিন্তু আমরা অন্য ডিপার্টমেন্টের লোকের উপরে নির্ভর করছি, তাদেরকে আমরা খুব স্বল্প সময়ের জন্য ট্রেনিং দিই, তাদের উপরে আমাদের অতটা কর্তৃত্বও নেই। কাজেই কাঙ্ক্ষিত সহযোগিতা কিংবা আমরা যেই মাত্রায় চাই সেই মাত্রায় আমরা পাই না, এজন্যই এই সমস্ত ঘটনাগুলি ঘটছে। রপ্তানিমুখী শিল্পকে গুরুত্ব দিয়ে জাতীয় শিল্পনীতি 2016 এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে গার্মেন্টস, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। 2010 সালে গৃহীত শিল্পনীতির কিছুটা সংস্কার করে নতুনভাবে এই শিল্পনীতি প্রণয়ন করা হয়েছে। এতে 50 কোটির বেশি বিনিয়োগ ও 300 জনের বেশি শ্রমিক কাজ করলে তাকে বৃহৎ শিল্প হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও মাঝারি, ক্ষুদ্র ও কুটির শিল্পের পাশাপাশি হাইটেক ও সৃজনশীল শিল্পে বিনিয়োগের হার ও কর্মরত শ্রমিকের সংখ্যা নতুন করে নির্ধারণ করা হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব কথা জানান। বিএনপির কাউন্সিলে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধ অপরাধ, জামায়াতের সঙ্গে জোট ও জঙ্গিবাদ নিয়ে বেগম জিয়ার রহস্যময় নীরবতাই প্রমাণ করে তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি। বেগম খালেদা জিয়া জঙ্গিবাদ সম্পর্কে, যুদ্ধ অপরাধ সম্পর্কে, জামাত সম্পর্কে, আগুন সন্ত্রাসী সম্পর্কে নীরবতা পালনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের জন্য, সংবিধানের জন্য উনি বিপজ্জনকই থেকে গেলেন, এটাই প্রমাণ করলেন উনি বদলাননি। মানহানি মামলা জনকণ্ঠের সম্পাদক সহ 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদালতে হাজিরের তারিখ থাকার পরও হাজির না হওয়ায় ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী তাদের বিরুদ্ধে এ আদেশ দেন। অবসরের পর বিচারপতিদের রায় লেখা নিয়ে গত 4 ফেব্রুয়ারি জনকণ্ঠের সম্পাদকীয় পাতায় একটি লেখা প্রকাশ করা হয়। এর মাধ্যমে বিচারকদের অবমাননা করা হয়েছে উল্লেখ করে 21 ফেব্রুয়ারি জনকণ্ঠের সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ সহ 3 জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন ঢাকা মেট্রো বারের বিএনপির সাবেক সভাপতি আরফান উদ্দিন। আদালত মামলাটি আমলে নিয়ে 21 মার্চ আদালতে উপস্থিতির জন্য দিন ধার্য করেন, তবে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আগামী নির্বাচন ও প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ তা বিকৃত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কাউন্সিল পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপির কাউন্সিলের মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, দুঃখজনকভাবে বিএনপির চেয়ারপারসনের একটি বক্তব্যকে আওয়ামী লীগে বিকৃত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কাউন্সিলে অংশ নেওয়ার মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে নতুন করে জাগরণ সৃষ্টি হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তাদের দলীয় গণতন্ত্রে আনা সংশোধনীগুলো উপস্থাপন করেন। দর্শক মিলিনিয়াম, দর্শক এবার আমাদের বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। গতকাল সকাল 10টায় মিলেনিয়াম টিভি ইউএসএর ঢাকা অফিসে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মিলেনিয়াম টিভি ইউএসএর ঢাকা অফিসের বিশেষ প্রতিনিধি রোমাজ্জেল হোসেন রোবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলেনিয়াম টিভি ইউএসএর সম্মানিত পরিচালক দিন মোহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলেনিয়াম টিভি যুক্তরাষ্ট্র অফিসের প্রধান সম্পাদক জনাব সাখাওয়াত হোসেন সেলিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, এমসিআর ইনচার্জ জয়নাল আবেদিন, মহিউদ্দিন আহমেদ, এবিএম আসাদুজ্জামান, আবু নোমান, কাউসার আল ওয়াহিদ, নুরুজ্জামান মুন্না, ফরিদ হোসেন, সাইফুল ইসলাম, মোজাম্মেল হোসেন, নূর হোসেন সহ বিভিন্ন জেলার সংবাদ প্রতিনিধিবৃন্দ। প্রধান অতিথি সাখাওয়াত হোসেন সেলিম তার বক্তৃতায় বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মিলেনিয়াম টিভি বিশ্বের দরবারে সুনাম অর্জনে ব্যাপক ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতে তা অব্যাহত রাখবে। এছাড়া তিনি জেলা প্রতিনিধিদের সংবাদ বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা দেন।
বরগুনা পুলিশ লাইনে আজ সকাল 10টায় নির্বাচনী দায়িত্ব পালনের পূর্ব মুহূর্তে বরগুনা পুলিশ লাইন ময়দানে পুলিশ বার্ড অনার্স ব্যাটালিয়ন ও আনসার সদস্যদের সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন নির্দেশনা দেন জেলা প্রশাসক মোহাম্মদ বশিরুল আলম ও পুলিশ সুপার বিজয় বাসাক। বরগুনা জেলা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ধৈর্য ও সাহসিকতার সাথে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রতিটি ভোট কেন্দ্র ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করা হয়। হযরত শাহসুফী মাওলানা সৈয়দ মসিউল্লাহ মির্জাপুরী 100তম বার্ষিক উরুজ শরীফ সম্পন্ন হয়েছে। আমাদের চট্টগ্রাম প্রতিনিধি মেজবাহউদ্দিন চৌধুরী জানান, দিনব্যাপী খতমে কোরআন ও গাউসিয়া শরীফ, মাগরিবে মিলাদ শরীফ ও জিকিরে ছোমা ও তাবারুক বিতরণ ও আখিরে মোনাজাত করেন মির্জাপুর দরবার আওলাদে পাক দরবারে মির্জাপুর সাজ্জাদানসিন হযরত মাওলানা সৈয়দ মসিউল করিম মির্জাপুরী। ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে উপস্থিত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ সোনামিয়া। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচন হলে ওয়ার্ডবাসীকে উন্নয়নের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত করব। গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখের রাস্তাঘাটে উন্নয়ন সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাব। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। চীনের অর্থনীতির পালাবদলে বিশ্ব অর্থনীতির জন্য ইতিবাচক, তবে অর্থনীতির ধীর গতির উত্তরণে চীনকে আরও পুনর্গঠন প্রকল্প হাতে নিতে হবে। বেজিংয়ে চীন উন্নয়ন ফোরামের বৈঠকে মন্তব্য করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টিন লাগার্ড। এ সময় তিনি আরও বলেন, বিশ্ব অর্থনীতির সাথে আরও বেশি সম্পৃক্ততার প্রয়োজন রয়েছে চীনের। সেই সাথে ধনী দারিদ্রের বৈষম্য, শহর এবং গ্রাম অঞ্চলের জীবনযাত্রার মানে বৈষম্য কমানোর পাশাপাশি সবুজ উন্নয়নের উপর গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জরুরি উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি, গবেষণা বিনিয়োগ বাড়ানো সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। বিশ্ববাজারে চাহিদা বিবেচনায় স্মার্ট ওয়াচ নির্মাণে জোর দিচ্ছে সুইজারল্যান্ডের ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। স্মার্ট ওয়াচের বাজার ধরতে বিভিন্ন প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি করছে এবং এখাতে বিনিয়োগ বাড়াচ্ছে প্রতিষ্ঠানগুলো। ঘড়ি নির্মাণের দিক দিয়ে বরাবর শীর্ষে থাকা স্মার্ট ঘড়ি নির্মাতার হিড়িক পড়ার পরেও এতদিন ব্যাপারটা তেমন গুরুত্বের সাথে নেয়নি সুইজারল্যান্ডের ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। তবে দৃশ্যপট পাল্টেছে, অ্যাপলের স্মার্ট ঘড়ির জনপ্রিয়তা তোপের মুখে যেন পিছিয়ে না পড়তে হয় সেজন্য গেল বছরের নভেম্বর থেকেই স্মার্ট ঘড়ি নির্মাণে জোর দিচ্ছে সুইজারল্যান্ড। গেল বছরের শেষ প্রান্তিকে স্মার্ট ওয়াচ শিপমেন্ট বেড়ে ট্রেডিশনাল ঘড়ির শিপমেন্টের পরিমাণ ছাড়িয়েছে। 2020 সাল নাগাদ স্মার্ট ওয়াচের বাজারের আকার $11,700 কোটি দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে স্মার্ট ওয়াচ গ্রুপ। দেশের ব্যাংকিং খাতের ঝুঁকি কমানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর ফজলে কবিরের সাথে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। এ সময় অনিয়ম ও দুর্নীতি বন্ধের মাধ্যমে ব্যাংকিং খাতের উন্নয়নে কাজ করার পাশাপাশি সুইফট কোড মেসেঞ্জিং সিস্টেমের নিরাপত্তা জোরদার করার কথা জানিয়েছেন বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে নবনিযুক্ত গভর্নর ফজলে কবিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে আসেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীরা। এ সময় ব্যাংকিং খাতের ঝুঁকি কমানোর বিষয়ে গভর্নর ও ডেপুটি গভর্নরদের সাথে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। সৌজন্য সাক্ষাৎ শেষে নতুন গভর্নরকে দেশের ব্যাংকিং খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার কথা জানান ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় সুইফট কোডের ব্যবহারের সতর্কতা ও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার। দর্শক, এবারে খেলা সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগে হারের স্বাদ পেল লিভারপুল। তীব্র প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে ক্লপের দলকে 3-2 গোলে হারিয়েছে সাউদাম্পটন। এদিকে লিভারপুলের হারের দিনে লালিগায় বার্সেলোনাকে আটকে দিয়েছে ভিয়ারিয়াল। 2-2 গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে কাতালানরা, তবে ড্র করলেও 30 ম্যাচে 76 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন মেসিরা। লিগ শিরোপার আশা শেষ হয়ে গেছে আগেই। শীর্ষ চার থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশার প্রদীপও প্রায় নিভু নিভু, তাই বাকি ম্যাচগুলোতে বাড়তি সচেতনতার পাশাপাশি শীর্ষদের নিয়ে রেখেছিলেন কোচ ইয়ুর্গেন ক্লপ। 17 মিনিটে পুরো হ্যাম্পশায়ারের আলো ছড়ান ফিলিপ্পোর কোতিনহো, তার দুর্দান্ত গোলে 1-0 লিড পায় লিভারপুল। এর মাত্র 5 মিনিট পর গোল করেন স্টারিজ।
2-0 গোলে এগিয়ে যায় লিভারপুল। এদিকে লা লিগা সহ সব ধরনের প্রতিযোগিতায় টানা 38 ম্যাচ ধরে অপরাজিত আছেন বার্সেলোনা। প্রতিপক্ষ ভিয়ারিয়ালের মাঠেও শেষ হারের স্বাদ পেয়েছিল 2007 সালে, তাই বেশ পুরপুরে মেজাজেই ভিয়ারিয়ালের মাঠে নামে কাতালানরা। 20 মিনিটেই রকিটিচের গোলে আরও একটি জয়ের স্বপ্ন মেতে ওঠে মেসিরা। 41 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। 2 গোলে এগিয়ে থাকায় জয় অনেকটা নিশ্চিত ভেবে কিছুটা হালকা মেজাজে খেলে এন্ডিকেট দলের শেষ সুযোগটা কাজে লাগিয়ে 57 মিনিটে ভিয়ারিয়ালের হয়ে গোল করেন বাকাম্বু। এরপর 63 মিনিটে ম্যাথিও আত্মঘাতিক গোল করলে ম্যাচের ফলাফল দাঁড়ায় 2-2। শেষ পর্যন্ত আর চেষ্টা করেও গোল করতে পারেনি বার্সেলোনা, তবে ড্র করলেও 29 ম্যাচ ধরে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে ইন্ডিকেট শীর্ষরা। নারীদের ওয়ার্ল্ড টি টোয়েন্টিতে এই গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়াকে 6 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এ নিয়ে টানা 3 ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে সুপার 10 প্রায় নিশ্চিত করেছে তারা। আর 2 ম্যাচে 1 জয় ও 1 হারে অজি নারীদের সংগ্রহ 2 পয়েন্ট। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 8 উইকেটে 103 রান করে অজি নারীরা। লক্ষ্য তারা করতে নেমে 22 বল হাতে রেখে জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। নাগপুরে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড বোলারদের দাপটে মাত্র 4 রানে প্রথম সারির 4 ব্যাটসম্যানকে হারায় তারা, তবে 42 রান করে বিপর্যয় সামাল দেন পেরি। এরপর জোনাসনের 23 ও মুনির 15 রানে 8 উইকেট হারিয়ে 103 রানের মোটামুটি সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের ক্যাসপারেক 13 রানে নিয়েছেন 3 উইকেট। শেষ পর্যন্ত ডিভাইন 17 ও স্টার ওয়েটের অপরাজিত 16 রানে মাত্র 4 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দীর্ঘ 88 বছর পর প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কিউবা সফরে গেলেন ওবামা। ইরানের নাগরিকদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে যুক্তরাজ্য আগ্রহী বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইইউ তুরস্ক চুক্তি নিয়ে গ্রিসের সঙ্গে আলোচনা করবে আঙ্কারা। সহিংসতার দায় পুলিশ ও রিটার্নিং কর্মকর্তাদের নিতে হবে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে লিভারপুলের হার। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন www.millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।